পরিস্থিতি খুব খারাপ, ডিজাস্টার ম্যানেজমেন্টের অনুরোধ রাখলো অরবিন্দ কেজরিওয়ালের প্রশাসন। আরও এক সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়িয়ে দেওয়া হলো। সাংবাদিক বৈঠকে কথা ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পরিস্থিতি খুব খারাপ, ডিজাস্টার ম্যানেজমেন্ট এর অনুরোধ রাখলো অরবিন্দ কেজরিওয়ালের প্রশাসন। আরও এক সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়িয়ে দেওয়া হলো। এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাংবাদিক বৈঠক করে রাজ্যে লকডাউন মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করেন। প্রসঙ্গত, গত সপ্তাহের 19 এপ্রিল প্রথম লকডাউন ঘোষণা করে দিল্লি সরকার, যার মেয়াদ ছিল আগামীকাল বিকেল 5টা পর্যন্ত। কিন্তু সেই লকডাউন শেষ হওয়ার আগেই আরও 7 দিন লকডাউনের কথা ঘোষণা করল দিল্লি সরকার। জানা গিয়েছে দিল্লিতে করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রায় 32% হারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস, যার ফলে ক্রমশ বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। নেই ব্যাগ, নেই অক্সিজেন, এখনো অবস্থায় একমাত্র উপায় যদি সংক্রমণ কমানো যায়, আর সেই সংক্রমণ কমাতে লকডাউনের পথে হাঁটতে চলেছে কেজরিওয়াল সরকার। এই নিয়ে করোনা দ্বিতীয় ঢেউয়ের ছাপটায় দ্বিতীয়বার লকডাউন রাজধানীতে। করোনা কা কহর জারি হ্যায়, বহুত জ্যাদা করোনা বাড় গয়া হ্যায়, আর উসি কে মদ্দেনজর পিছলে হফতে হাম লোগোঁ নে 6 দিন কা লকডাউন লগায়া থা, জো কি কল সুবহ 5 বজে খতম হো রহা হ্যায়। জিস তরহ সে তেজি সে কেসেস বাড় রহে হ্যায় দিল্লি কে অন্দর, উসকো দেখতে হুয়ে ইয়ে লকডাউন লগানা বহুত জরুরি হো গয়া থা। ये एक तरह से आखिरी हथियार है कोरोना के से डील करने के लिए, लेकिन जिस तरह से केसेस बढ़ रहे थे ये आखिरी हथियार इस्तेमाल करना ज़रूरी हो गया था। लेकिन अभी भी कोरोना का कहर जारी है और कोरोना कम नहीं हो रहा, तो इसीलिए उसके मद्देनज़र कई लोगों के भी, जनता के बीच में भी जब हम लोगों ने बात करने की कोशिश की, सबका मत यही है कि लॉकडाउन कभी और बढ़ाना चाहिए, तो लॉकडाउन को दिल्ली के अंदर 1 हफ्ते के लिए और बढ़ाया जा रहा है, अगले सोमवार को सुबह 5 बजे तक के लिए।